দর্শক প্রতি সপ্তাহের মতোই আপনাদের স্বাগত জানাচ্ছি চোখ পরিচর্যা চোখের সমস্যা এবং চিকিৎসা নিয়ে আয়োজন ঢাকা হসপিটাল নিবেদিত সুস্থ চোখ স্বচ্ছ দৃষ্টি জন্য প্রিয় দর্শক ঘুমে কিংবা জাগরণে যে কোনো অবস্থাতেই চোখের সুস্থতা একটি অপরিহার্য বিষয় কিন্তু আমাদের প্রাত্যহিক জীবনে ব্যবহারিক এমন কিছু কর্মকাণ্ড রয়েছে যার প্রভাবে আমাদের চোখের বা দৃষ্টিশক্তির নানাবিধ সমস্যা দেখা দিতে পারে এসব সমস্যার মধ্যে একটি খুব সাধারণ সমস্যা হচ্ছে ডিজিটাল প্রযুক্তি ব্যবহারজনিত চোখের সমস্যা আর এই বিষয়টি নিয়ে আলোচনা এবং পরামর্শের জন্য আমাদের সঙ্গে রয়েছেন চোখের চিকিৎসায় স্বনামধন্য চিকিৎসক যিনি চিকিৎসাকে দেখেন সেবামূলক দৃষ্টিভঙ্গিতে এবং সেই দৃষ্টিভঙ্গির কারণেই তিনি ইতিমধ্যেই একজন সুপরিচিত এবং জনপ্রিয় চিকিৎসক হয়ে উঠেছেন তিনি ঢাকা আই কেয়ার হসপিটালের চিফ কনসালটেন্ট ল্যাসিক ফ্যাকো ও গ্লোকোমা বিশেষজ্ঞ ডাক্তার হারুনুর রশিদ স্যার স্যার আপনাকে স্বাগত আমাদের আজকের অনুষ্ঠানের পক্ষ থেকে ধন্যবাদ কেমন আছেন স্যার ভালো আছি আপনি কেমন আছেন জি আছি ভালো স্যার আমরা তো ইদানিং ডিজিটাল অনেক প্রযুক্তি ব্যবহার করছি এবং দিনে দিনে এটি বাড়ছে এ সম্পর্কে প্রথমেই আমাদেরকে কিছু ধারণা দেবেন দেখুন সারা বিশ্বব্যাপী আমরা ডিজিটাল প্রযুক্তি ব্যবহার করছি জি এখন এমন হয়েছে যে সকালে ঘুম ভাঙা থেকে শুরু করে রাতে বিছানায় যাওয়ার আগ পর্যন্ত আমরা এই প্রযুক্তি ব্যবহার করছি এমন কি ব্যায়াম করার সময় খাওয়ার সময় পড়ালেখা তো আছেই আপনি শুনে অবাক হবেন সাম্প্রতিককালে আমেরিকাতে একটা পরিসংখ্যানে দেখা গেছে সেখানে ৪৫ শতাংশ মানুষ এই ধরনের ডিজিটাল প্রযুক্তি ব্যবহার করেন কর্মক্ষেত্রে এবং চল্লিশ শতাংশ ক্ষেত্রে এগুলো ব্যবহার করছেন বিভিন্ন বিনোদনমূলক কর্মকাণ্ডে বা সামাজিক কর্মকাণ্ডে যেমন ফেসবুক ইন্টারনেট ব্রাউজিং মুভি দেখার সময় আবার অনেকেই আছেন যারা এটিকে ব্যবহার করছেন যখন তারা ট্রাভেলিংয়ে রয়েছেন প্রায় পঁয়ত্রিশ শতাংশ মানুষ কেউ কেউ আছেন যারা এমনকি খাওয়ার সময় পঁচিশ শতাংশ মানুষ এটা ব্যবহার করছেন আর এই প্রযুক্তিগুলোর মধ্যে সবচেয়ে যেটি বেশি ব্যবহৃত হয় সেটি হচ্ছে টেলিভিশন আমেরিকাতে সাম্প্রতিক পরিসংখ্যানে দেখা গেছে সেখানে পঁচাত্তর শতাংশ মানুষ টেলিভিশন দেখে এর পরপরই রয়েছে স্মার্টফোন সত্তর শতাংশ মানুষ এই স্মার্টফোন ব্যবহার করে এর পরপরই রয়েছে ল্যাপটপ সেখানে ষাট শতাংশ মানুষ তারা ল্যাপটপ ব্যবহার করে এর পরেই অবস্থানে রয়েছে ডেস্কটপ কম্পিউটার সেটি পঞ্চান্ন শতাংশ মানুষ এই ডেস্কটপ কম্পিউটার ব্যবহার করে থাকেন এরপরে ছবিটা আমরা দেখব যে ৪৫ শতাংশ মানুষ বিভিন্ন ধরনের ট্যাব প্যাড এগুলো ব্যবহার করে থাকেন আর পঁচিশ শতাংশ মানুষ বিভিন্ন ধরনের ভিডিও গেমস খেলেন এই ধরনের ডিভাইসগুলোতে এই সমস্ত যে ডিজিটাল প্রযুক্তির কথা বললাম এই প্রযুক্তিগুলো আমাদের আধুনিক জীবনের প্রায় প্রতিটি ক্ষেত্রেই সীমাহীনভাবে প্রবেশ করেছে বলতে পারেন এই প্রযুক্তিগুলো আমাদেরকে একেবারে ঘিরে ফেলেছে আমাদেরকে আচ্ছন্ন করে ফেলেছে এগুলো ছাড়া যেন আমরা কিছু ভাবতেই পারি না এগুলো আমাদের জীবনের অবিচ্ছেদ্য অংশ হয়ে দাঁড়িয়েছে আপনি শুনে অবাক হবেন যে আমেরিকাতে সেখানে নব্বই শতাংশ মানুষ যারা দিনে দুই ঘন্টারও বেশি সময় এই ধরনের ডিভাইস ব্যবহার করে থাকেন আচ্ছা স্যার আপনার কাছে বেশ কিছু পরিসংখ্যান পেলাম আমরা যে ডিজিটাল প্রযুক্তি মানুষ কতক্ষণ ব্যবহার করেন কি কি প্রযুক্তি ব্যবহার করেন আপনি বলেছেন যে দীর্ঘক্ষণও অনেকে ব্যবহার করেন তো দীর্ঘক্ষণ ডিজিটাল স্ক্রিনের সামনে বসে থাকলে কি কি রকম সমস্যা হতে পারে দেখুন সারা বিশ্বব্যাপী যে সমস্ত মানুষরা ডিজিটাল ডিভাইসগুলো ব্যবহার করছেন দীর্ঘক্ষণ তাদের চোখে নানা ধরনের নানান মাত্রার চোখের উপসর্গ হয় সেগুলোকে সম্মিলিতভাবে আমরা ডিজিটাল আই স্ট্রেন বা ডিজিটাল চোখের সমস্যা বা কম্পিউটার ভিশন সিন্ড্রোম আমরা বলে থাকি তো যে উপসর্গগুলো হয় তার মধ্যে সবচেয়ে কমন পঁয়ত্রিশ শতাংশ মানুষের দেখা যায় তাদের চোখে ব্যথা করে এছাড়া অনেকেই আসেন যারা কমপ্লেন করেন সেখানেও অনেক শতাংশ পঁয়ত্রিশ শতাংশ মানুষ তারা কমপ্লেন করেন যে তাদের ঘাড়ে ব্যথা হচ্ছে কাঁধে ব্যথা হচ্ছে পিঠে ব্যথা হচ্ছে এমনকি কোমরে ব্যথা হচ্ছে পঁচিশ শতাংশ মানুষ আছেন যারা কমপ্লেন করেন যে তারা ঝাপসা দেখছেন এবং পঁচিশ শতাংশ মানুষ রয়েছেন যারা কমপ্লেন করে থাকেন যে তাদের মাথা ব্যথা হচ্ছে আরও পঁচিশ শতাংশ মানুষ রয়েছেন যারা কমপ্লেন করে থাকেন বিভিন্ন ধরনের বিভিন্ন মাত্রার চোখের শুষ্কতা যেমন ধরেন তারা এসে বলেন আমাদের চোখ ড্রাই লাগছে অথবা চোখ ভার ভার লাগছে ভেজা ভেজা লাগছে চোখ জ্বলছে কখনও কেউ কেউ এসে বলেন যে চোখ লাল হয়ে যাচ্ছে কেউ কেউ বলছেন যে চোখে পানিও পড়ছে এই ধরনের সমস্যাগুলোকেই আমরা বলে থাকি যে ডিজিটাল আই স্ট্রেন বা কম্পিউটার ভিশন সিন্ড্রোম স্যার আপনি যে বললেন ডিজিটাল আই স্ট্রেন এবং কম্পিউটার ভিশন সিন্ড্রোম এই সমস্যাগুলির লক্ষণ আপনি বলেছেন এ থেকে পরিত্রাণের উপায় কি আমাদেরকে একটু এগুলো থেকে পরিত্রাণের প্রধান সোপানই হচ্ছে যে একটা কম্প্রিহেন্সিভ আই এক্সামিনেশন অর্থাৎ এখন চক্ষু বিশেষজ্ঞকে দিয়ে চোখটা ভালো করে পরীক্ষা করিয়ে নেওয়া যে চোখে কোনো পাওয়ারের কোনো সমস্যা আছে কিনা না যারা চশমা পড়ছেন তাদের পাওয়ারে কোনো পরিবর্তন হয়েছে কিনা এবং একজন মানুষের পেশাগত প্রয়োজন ব্যক্তিগত প্রয়োজন তার কাজের ধরন এবং জীবনযাপন প্রণালীর কথা বিবেচনা করে লেন্স সিলেকশন করা উনি উনি কি সিঙ্গেল ভিশন লেন্স নেবেন যেটা দিয়ে শুধু কম্পিউটার মনিটর দেখা যাবে নাকি উনি কম্পিউটার প্রগ্রেসিভ চশমা নেবেন আপনি জানেন স্বাভাবিকভাবে যারা চল্লিশ অর্ধ তাদের বাইফোকাল চশমা লাগে যেটাতে দূরের একটা পাওয়ার থাকে কাছের একটা পাওয়ার থাকে কিন্তু মাঝখানের পাওয়ারটা থাকে না আপনি জানেন কম্পিউটার মনিটরটা সবসময় একটু দূরে থাকে মাঝামাঝি জায়গায় তো তাদের জন্যে একটা বিশেষ চশমা প্রগ্রেসিভ চশমা আর যেটাকে বলে অকুপেশনাল প্রগ্রেসিভ লেন্স যেটা কম্পিউটারের জন্য সেটা মূলত কম্পিউটার মনিটরের জন্যে এবং কাছের জন্য সেখানে কিন্তু দূরের পাওয়ারটা খুব সামান্য থাকে অর্থাৎ বিশেষজ্ঞের সাথে এটি পরামর্শ করে নিতে হবে এর পাশাপাশি বিশেষজ্ঞ এই চশমার পাওয়ারের পরামর্শ দেবার পাশাপাশি বড়দের ক্ষেত্রে দেখে নেবেন যে তার চোখে ছানি আছে কি না তার চোখে চাপজনিত গ্লোকোমা রোগ আছে কিনা আর শিশুদের ক্ষেত্রে দেখে নেবেন তার চোখে চোখ আছে কি না বা চোখে ছানি আছে কিনা না বা চোখে চোখ বাঁকা আছে কিনা চোখ টেরা হয়ে যাচ্ছে কিনা অর্থাৎ পুরোপুরিভাবে একজন বিশেষজ্ঞ এভাবে চোখটা ভালো করে দেখতে পরীক্ষা করে দেখে নেবে আরেকটা হচ্ছে যে অফিসের ভেতরে একটা আলোর অনুকূল পরিবেশ সৃষ্টি করা অর্থাৎ আলোকে নিয়ন্ত্রণ করা যেমন ধরুন একটা অফিসের মধ্যে যদি চারটে বাতি জ্বালানো থাকে সেটা কমিয়ে দুটাই নামিয়ে নিয়ে আসা এবং অফিসের জানালাতে ব্লাইন্ড দেওয়া শেড দেওয়া বা একটা পর্দা দেওয়া যেখানে আলো নিয়ন্ত্রণ করা সম্ভব হচ্ছে না প্রয়োজনে কম্পিউটার হুট দেওয়া এইটি একটি বিষয় রয়েছে আর মনিটরের কিছু বিষয় রয়েছে সেটা যদি আমরা ছবি দিয়ে বুঝিয়ে দিই আপনার মনে আছে পুরনো দিনে আমরা সিআরটি মনিটর ইউজ করতাম এখানে হয় কি যে ফ্লিকারিং অফ দ্য ইমেজ অর্থাৎ যে ইমেজটা কাঁপে এর পরের ছবিতে আমরা দেখবো যে বর্তমানে আমরা এলইডি মনিটর ব্যবহার করছি এখানে কিন্তু সেই ইমেজটা কাঁপে না এবং সেই মনিটরের সাইজটাও কিন্তু মনে আছে পুরোনো দিনে আমরা যে সাইজগুলো ছিল চোদ্দো থেকে পনেরো ইঞ্চি এখন কিন্তু ন্যূনতম উনিশ ইঞ্চি সেটা হওয়া উচিত আরেকটি হচ্ছে যে এই মনিটরের যে কন্ট্রাস্ট এবং ব্রাইটনেস সেটাও কিন্তু অনুকূল হতে হবে আরেকটি বিষয় রয়েছিল টেক্সট সাইজ সবসময় আপনি জানেন যে নর্মালি বইয়ের যে প্রিন্ট তার যে ঘনত্ব সেটা কিন্তু কেন্দ্রে এবং এইচ বা পেরিফেরিতে একই কিন্তু পিক্সেল কম্পিউটারে যে পিক্সেল তার ঘনত্ব কিন্তু সেন্টারে বেশি কিন্তু পেরিফেরিতে কম ফলে চোখের ফোকাসিংয়ে অসুবিধা হয় চোখের উপরে প্রেশার পড়ে সেই জন্যই মনিটরের ক্ষেত্রে সবসময় আমরা টেক্সট সাইজটাকে একটু বড় করে নেব বড়ো করে নেব এটা একটা গুরুত্বপূর্ণ বিষয় এছাড়া গ্লেয়ার আপনি জানেন যে তীব্র জল জলে আলো যেটাকে আমরা বলে থাকি যে বর্ণোচ্ছটা এটাকে কমিয়ে আনা উপরে ছবিতে লক্ষ্য করছেন সেটা গ্লেয়ার দেখেন কি হচ্ছে আলোর দিকে তাকালে সেটা রোধে আমরা চোখে অ্যান্টি রিফ্লেকশন কোটিং আমরা লেন্স ব্যবহার করতে পারি এর পরের ছবিতে আমরা দেখব আমরা জানি যে এলইডি মনিটরগুলো থেকে আজকাল সবগুলোই এলইডি মনিটর সেখান থেকে এক ধরনের ব্লু লাইট নিঃসরণ হয় যেটা চোখের জন্য ক্ষতিকারক সেটা প্রতিরোধে আমরা ব্লু ব্লকিং গ্লাস বা ব্লু ব্লকিং লেন্স আমরা ব্যবহার করতে পারি তাহলে আমরা চোখের সুরক্ষা করতে পারি স্যার কিছুক্ষণ আগে আপনি বলেছেন ব্লু লাইটের কথা এই ব্লু লাইট সম্পর্কে এবং এর ক্ষতিকর প্রভাব সম্পর্কে আমাদেরকে আরেকটু স্বচ্ছ ধারণা দেবেন আসলে আলোক রশ্মির বিভিন্ন তরঙ্গ দৈর্ঘ্য রয়েছে এর মধ্যে চারশো থেকে পাঁচশো ন্যানোমিটার যে তরঙ্গ দৈর্ঘ্য এর মধ্যে যে আলোক রশ্মিগুলো সেগুলো চোখে নানান মাত্রার ক্ষতি সাধন করে থাকে তার মধ্যে আপনি জানেন আমাদের চোখের লেন্সটা ঘোলা হতে থাকে যেটাকে ছানি বলে সেই ছানিকে যেমন ত্বরান্বিত করে এছাড়া চোখের যে রেটিনা চোখের গুরুত্বপূর্ণ জায়গা তার যে কেন্দ্র যেটাকে আমরা ম্যাকুলা বলি সেই ম্যাকুলাতে এক ধরনের ক্ষয় হয় যেটাকে আমরা এজ ম্যাকুলার ডিজেনারেশনস বলে থাকি সেটাকে ত্বরান্বিত করে থাকে। এছাড়া এই নীল আলো বা ব্লু লাইট শরীরে মেলাটোনিন নামক এক ধরনের বিশেষ হরমোনের নিঃসরণ কমিয়ে নেয় এই মেলাটোনিন যে হরমোনটা এটি আমাদের রাতের ঘুমের জন্য খুবই প্রয়োজন তো এটির নিঃসরণ যখন আমাদের কমে যায় তখন আমরা আমাদের স্লিপ ডিস্টারবেন্স হয় অর্থাৎ এই হরমোনটি কমে গেলে আমাদের ঘুমের ব্যাঘাত ঘটে এবং এটি যদি দীর্ঘমেয়াদিভাবে চলতে থাকে তাহলে সেখান থেকে ওজন আধিক্য হৃদরোগ ডায়াবেটিস এমনকি সেখান থেকে মানসিক সমস্যা বিশেষ করে হতাশা নেমে আসতে পারে একজন মানুষের মধ্যে এমনকি মেলাটোনিনকে বলা হয় যে এক ধরনের অক্সিডেন্ট এটা ক্যান্সার প্রতিরোধক গবেষণায় দেখা গেছে যে এই মেলাটোনিনের মাত্রা কমে আসলে আমাদের শরীরে নানান ধরনের ক্যান্সার বিশেষ করে ব্রেস্ট ক্যান্সার প্রস্টেট ক্যান্সার এবং কোলোরেক্টাল ক্যান্সারের ঝুঁকিও বেড়ে যায় অর্থাৎ সব মিলিয়ে এই এলইডি আলো বা কি। যে ফ্লোরসেন্ট ল্যাম্প থেকে যে আলোগুলো আসে অর্থাৎ এই এগুলো যে শুধু কম্পিউটার থেকে আসে সেটি নয় বা এলইডি মনিটর থেকে আসে সেটি নয় এটা আমাদের পারিপার্শ্বিক আলো আমরা যে ঘরে যে বসে থাকি সেখানকার যে ফ্লোরসেন্ট আলো সেখান থেকেও এই ব্লু লাইট নিঃসরণ হয় সুতরাং এই ব্লু লাইটের পরিমাণ কমিয়ে রাখা প্রয়োজন এবং এর প্রতিরোধে আমরা চোখে ব্লু ব্লকিং লেন্স আমরা ব্যবহার করতে পারি স্যার আমরা আধুনিক জীবনের সাথে সম্পর্কিত অত্যন্ত চমৎকার একটি বিষয় নিয়ে আজকে কথা বলছি আমাদের ছোট্ট একটি বিরতি নেবার সময় হয়ে গেছে বিরতির পর আবার আমরা এই বিষয়টি নিয়ে আলোচনা করব প্রিয় দর্শক ঢাকা আই হসপিটাল নিবেদিত সুস্থ চোখ স্বচ্ছ দৃষ্টি অনুষ্ঠানে আজ আলোচনা হচ্ছে ডিজিটাল প্রযুক্তি ব্যবহারজনিত চোখের সমস্যা এবং তার প্রতিকার এই বিষয়টি নিয়ে ঢাকা আইকেয়ার হসপিটালের চিফ কনসালট্যান্ট ল্যাসিক ফ্যাকো ও গ্লোকোমা বিশেষজ্ঞ ডাক্তার হারুনুর রশিদ স্যারের সঙ্গে এই মুহূর্তে অল্প সময়ের জন্য বিরতি নিচ্ছি দর্শক বিরতি শেষে ফিরে এলাম ঢাকা আই কেয়ার হসপিটাল নিবেদিত সুস্থ চোখ স্বচ্ছ দৃষ্টি অনুষ্ঠানে স্যার বিরতির পূর্বে আপনি ব্লু লাইটের প্রভাব সম্পর্কে বলেছিলেন এবং বলেছিলেন চোখের ছানি ত্বরান্বিত করতে পারে চোখের ছানি কিভাবে চিকিৎসা সম্পর্কে কিছু বলবেন আপনি জানেন আমাদের চোখের ভেতরে যে স্বচ্ছ প্রাকৃতিক লেন্সটা ঘোলা হয়ে যায় সেটি তো চোখের ছানি আমরা ছবি দিয়ে বুঝিয়ে দিয়ে দর্শকরা ভালো করে বুঝতে পারবেন এটি আমাদের চোখের ভেতরে স্বচ্ছ লেন্স যেটা ধীরে ধীরে ঘোলা হয়ে যায় এর পরের ছবিতে আমরা দেখবো যে সেটি ঘোলা হয়ে যাওয়ার পরে পরিপক্ক অবস্থা সেটি কেমন লাগে অর্থাৎ এই ব্লু লাইট এই ছানিকে বাড়িয়ে দেয় ত্বরান্বিত করে এর চিকিৎসা হচ্ছে চোখের ভেতরে একটি স্বচ্ছ প্রাকৃতিক লেন্স বসিয়ে দেয় আমরা যদি একটা ভিডিও দিয়ে দর্শকদেরকে বুঝিয়ে দেই এর চিকিৎসা দর্শকরা আরও উপকৃত হবেন লক্ষ্য করছেন হোয়াইট স্টার আইস সিগনেচার ওয়ার্ল্ডের বেস্ট ফ্যাকো প্রযুক্তির মাধ্যমে চোখের ভেতরের ঘোলা ছানিটাকে ইমালসিফাই করে গলিয়ে আমরা বের করে নিয়ে আসছি মাত্র দুই দশমিক দুই মিলিমিটার ছিদ্র দিয়ে চমৎকারভাবে বেশ উচ্চমাত্রার ভ্যাকিউম এবং নিম্নমাত্রার ফেকো এনার্জি ব্যবহার করে ছানিটাকে বের করে আনা হলো এর পরপরই আমরা চোখের ভেতরে একটা কৃত্রিম লেন্স বসিয়ে দিই যেটা নরম এবং যেটা ভাঁজ করা যায় স্বয়ংক্রিয়ভাবে সেটি একটি সাদা কার্টিজের মধ্যে যখন ভাঁজ হয়ে যায় তার পরপরই ভাঁজ অবস্থাতেই আমরা চোখের ভেতরে প্রবেশ করিয়ে দিই লক্ষ্য করুন ভাঁজ অবস্থাতে লেন্সটি চোখের ভেতরে প্রবেশ করানো হচ্ছে লেন্সটি ধীরে ধীরে ভাঁজ খুলে চমৎকারভাবে লেন্সটি চোখের ঠিক মাঝখানে বসে গেল এটি করতে সময় লাগে দশ মিনিট কোনোরকম রক্তপাত হয় না ইনজেকশন লাগে না ব্যান্ডেজ লাগে না অপারেশনের পরে কালো চশমা পড়তে হয় না খুবই রোগী বান্ধব একটা পদ্ধতি আমরা দেড় দশকেরও বেশি সময় ধরে ঢাকা আই কেয়ার হাসপাতালে এই প্রযুক্তি ব্যবহার করে আসছি স্যার আমরা শুনেছি ব্লু লাইট চোখের বয়সজনিত রেটিনার ক্ষয়কেও ত্বরান্বিত করে এ সম্পর্কে আমাদেরকে কিছু বলবেন আপনি জানেন যে রেটিনার কেন্দ্র খুবই একটি সংবেদনশীল জায়গা যেটাকে আমরা বলি ম্যাকুলা সেখানে হলুদ দানাদার বিক্ষিপ্ত বস্তু জমা হয় লক্ষ্য করুন উপরে বাম দিকের ছবিতে সেটা শুষ্ক এআরএমডি হলুদ দানাদার বিক্ষিপ্ত বস্তু জমা হয়েছে আর ডান দিকের ছবিতে লক্ষ্য করুন যে রেটিনার কেন্দ্রে ম্যাকুলাতে সেখানে ভঙ্গুর অস্বাভাবিক রক্ত নালিকাসমূহ রক্তক্ষরণ ঘটাতে ভেজা এআরএমডিতে রোগী আক্রান্ত হয়েছে প্রাথমিক পর্যায়ে উপসর্গ না থাকলেও যে কোনো বস্তুর দিকে তাকালে সেখানে আকৃতির বিকৃতি যেমন দেখা যায় সরল রেখাকে বক্র দেখা যায় এবং অগ্রসরমান অবস্থায় একজন রোগী কোনো কিছুর দিকে তাকালে ছবিতে লক্ষ্য করুন সেই ছবির কেন্দ্রে কালো স্পট দেখা যায় ব্ল্যাক দেখা যায় এটি হচ্ছে বার্ধক্যজনিত রেটিনার ক্ষয় যেটা ব্লু লাইট এটাকে ত্বরান্বিত করে এলইডি লাইট থেকে যে আলো নিঃসরণ হয় সেটির কারণে এবং সেটি প্রতিরোধে আমাদের বিভিন্ন ধরনের অ্যান্টিঅক্সিডেন্ট এসি জিঙ্ক লিউটিন সমৃদ্ধ ভিটামিন খাওয়া উচিত স্যার এই সকল ডিজিটাল প্রযুক্তি ব্যবহারের ফলে আমাদের চোখ শুষ্ক হয়ে যায় সেটাও আমরা শুনেছি এ সম্পর্কে আমাদের কিছু বলবেন দেখুন আমরা মিনিটে পলক ফেলি পনেরো থেকে আঠারো বার যখন আমরা মনিটরের দিকে তাকিয়ে থাকি সেটা কমে পাঁচের নিচেও চলে আসে আমাদের চোখ শুষ্ক হয়ে যায় সেটা প্রতিরোধের জন্যে একটি নিয়মই আছে টোয়েন্টি 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 রুল ছবিতে লক্ষ্য করুন প্রতি বিশ মিনিট পরপর বিশ সেকেন্ডের জন্য বিশ ফুট দূরে অবস্থিত একটা বস্তুর দিকে তাকিয়ে থাকলেই চোখের রেস্ট হয় আসলে হয় কি যে আমাদের চোখের পাতা আমরা যখন খুলছি বন্ধ করছি চোখের কর্নিয়ার সামনে অবস্থিত চোখের যে অশ্রু সেটা ছড়িয়ে পড়ে চোখের পাতার এই মুভমেন্টের কারণে উইন্ডশিল্ড ওয়াইপারের মতো কিন্তু চোখের পলকটা যদি কম পড়ে তখন সেই অশ্রু ছড়িয়ে যেতে পারে না চোখটা শুষ্ক হয়ে যায় অর্থাৎ সেটা প্রতিরোধে আমাদের চোখের পলক ফেলে ফেলে কাজ করা উচিত ডিজিটাল প্রযুক্তি ব্যবহারের ক্ষেত্রে আর কোন কোন বিষয়ে আমাদের সচেতন থাকা উচিত একটু বলবেন লক্ষ্য করুন উপরে বাম দিকের ছবিতে ভদ্র মহিলা কিপ্যাড এবং মাউসটাকে টেবিলের উপরে নিয়েছেন ডান দিকের ছবিতে লক্ষ্য করুন লম্বা করে হাত দিয়ে উনি কাজ করছেন নিজের ছবি নিচের ছবিগুলোতেও ঠিক তাই হয়েছে কিন্তু এটা হওয়া উচিত না আমরা পরের ছবি দিয়ে আমরা যদি বুঝিয়ে দিই এটা একটা আর্গোনমিক ওয়ার্ক স্টেশন আমাদের থাকা উচিত যেখানে মাথা ঘাড় কনুই এই পুরোপুরি একটা লাইনে সরল রেখায় থাকা উচিত এবং আমাদের যে থাই বা উরু যেটা রয়েছে সেটা থাকতে হবে মেঝের সমান্তরাল এবং আমাদের যে পায়ের পাতা সেটা মেঝেকে স্পর্শ করতে হবে এবং আমাদের যে বাহুটা সেটাও মেঝের সমান্তরাল থাকতে হবে এবং মনিটর থাকবে চোখ থেকে আঠারো থেকে চব্বিশ ইঞ্চি দূরে এবং চোখের থেকে প্রায় চার থেকে পাঁচ ইঞ্চি নিচে এবং মনিটরটা থাকতে হবে ঠিক মুখমণ্ডলের কেন্দ্র বরাবর হ্যাঁ এবং চেয়ারটা হতে হবে আর্গোনমিক চেয়ার একটা হাইড্রলিক চেয়ার যাতে আমাদের উচ্চতাটা আমরা নিয়ন্ত্রণ করতে পারি এবং সেই চেয়ারে একটা ব্যাক রেস্ট থাকতে হবে লাম্বার সাপোর্ট থাকতে হবে এরপরের ছবিতে আমরা দেখব যে কিবোর্ড উপরের ছবিতে দেখতে পাচ্ছেন একটা স্বাভাবিক কীবোর্ড কিন্তু নিচের ছবিগুলোতে লক্ষ্য করছেন এটা আর্গোনমিক কিবোর্ড আসলে প্রাকৃতিকভাবে আমাদের যে হাতের আঙ্গুলগুলো সেটা কিন্তু ফর্টি ফাইভ ডিগ্রি অ্যাঙ্গেলড তো সে ধরনের হলে সেটা হাতের জন্যে ভালো তা না হলে নানান ধরনের সমস্যা হয় যেমন কার্পাল টানেল সিন্ড্রোম এর পরের ছবিতে আমরা দেখব যে সঠিক মাউসের ব্যবহার এটাকে বলে আর্গোনমিক মাউস উইথ মাউস প্যাড এবং রিস্ট রেস্ট অর্থাৎ আমাদের এই যে রিস্টটাকে সাপোর্ট দিতে হবে আমরা অনেক সময় যখন কিবোর্ডে টাইপ করছি তখন আমরা এরকম করে টাইপ করি সেটা না করে আলতোভাবে আঙুল দিয়ে টাইপ করতে হবে এবং মাউসটা যখন নাড়া বনের সময় মাউস আমরা এভাবে নাড়াই সেভাবে না নাড়িয়ে পুরো বাহু দিয়ে আমাদের নাড়াতে হবে এরপরের ছবিটা একটু দেখি আবার কিছুক্ষণ পরপর আমাদের বিরতি দেওয়া উচিত ধরুন প্রতি পঁয়তাল্লিশ মিনিট পর পর পাঁচ মিনিট ব্রেক দিয়ে আমাদের একটু দূরে তাকানো উচিত জানলা দিয়ে একটু আকাশ বনানি দেখা উচিত আবার একটু উঠে একটু আমাদের স্ট্রেচিং করা উচিত যেমন ধরুন আপনি অনেকক্ষণ কাজ করলেন একটু উঠে একটু হাঁটাহাঁটি করে আসলেন হাত পা একটু স্ট্রেচিং করলেন কমরটা স্ট্রেচিং করলেন তা না হলে আপনি জানেন যে এর ফলে আমাদের রিপিটেটিভ স্ট্রেস ইঞ্জুরি হয় আমাদের যে টেন্ডন আছে যে ধরনের হাড় আছে জয়েন্ট আছে সেখানে ইনফ্লামেশনস হয় যেমন ধরেন সার্ভাইকাল রেডিকুলোপ্যাথি হলে আমাদের ঘাড়ের ব্যথা হয় থোরাসিক রেডিকুলোপ্যাথি হলে পিঠের ব্যথা হয় রেডিকুলো রেডিকুলোপ্যাথি হলে আমাদের কমরের ব্যথা হয় এমন কি ডিস্ক প্রোল্যাপস পর্যন্ত আমাদের হয়ে যেতে পারে আর দীর্ঘক্ষণ যেহেতু আমরা কম্পিউটারে বসে কাজ করি এটা একটা সেডেন্টারি পজিশানস এর ফলে আমাদের কিন্তু ওজন বেড়ে যায় সেখান থেকে উচ্চ রক্তচাপ ডায়াবেটিস এমনকি ক্যান্সারের ঝুঁকিও বেড়ে যায় সেই জন্য সেই জিনিসগুলো আমাদের খেয়াল রাখা অবশ্যই আজকাল তো শুধু বড়রাই নয় ছোটরাও কিন্তু এই সকল ডিজিটাল ডিভাইস ব্যবহার করছে এবং এই ব্যবহার ক্রমান্বয়ে বেড়ে চলেছে শিশুদের ক্ষেত্রে কি কি ধরনের সমস্যা হতে পারে সে সম্পর্কে কিছু বলবেন আসলে দেখুন আমাদের শিশুরা এই ধরনের ডিজিটাল প্রযুক্তির মধ্যেই বড় হচ্ছে বড়ো হচ্ছে এবং সব কিছুই তার হাতের নাগালের ভিতরে এখন বলাই হয় একটা শিশু হাঁটতে শেখার আগে সে শিখে ফেলে কিভাবে ল্যাপটপ চালাতে হয় সে শিখে ফেলে কীভাবে স্মার্টফোন বা আইপ্যাড তার চালাতে হয় এটা সে শিখে ফেলে পরের ছবিতে আমরা দেখব যে লক্ষ্য করুন একটা শিশু কিভাবে আইপ্যাড সামনে রেখে সে কাজ করছে গেমস খেলছে এই ছবিতে লক্ষ্য করুন যে শিশুটি সঠিকভাবে জানে না যে কীভাবে অর্থাৎ শিশুদেরকে আমাদের এটা শেখাতে হবে তার যে টেবিলের উচ্চতা তার মনিটরের উচ্চতা তার চেয়ারের উচ্চতা এগুলো আমাদেরকে খেয়াল রাখতে হবে ছবিটাতে আমরা একটু দেখি আজকাল শিশুরা কিন্তু প্রচণ্ডভাবে এই গেমস খেলে অর্থাৎ আমাদেরকে খেয়াল রাখতে হবে বাবা মাদেরকে শিশুদেরকে বলতে হবে যে তোমাদের গেমস খেলার সময়টা কমিয়ে আনতে বরঞ্চ তাদের আউটডোর বাইরে যে খেলাধুলা উদ্বুদ্ধ করতে হবে সাম্প্রতিক গবেষণায় দেখা গেছে যে উন্নত বিশ্বে আমেরিকাতে তাইওয়ান এবং সিঙ্গাপুরে মায়োপিয়া বা নিকট দৃষ্টিবদ্ধতা যেটাকে আমরা পাওয়ারের সমস্যা বলে থাকি তার হার ৩৫ শতাংশ বেড়ে গেছে শুধু কাছে কাজ করবার জন্যে সেই জন্যে সোনামণিরা তোমরা যারা আজকের অনুষ্ঠান দেখছো তোমাদেরকে বলি তোমরা টেলিভিশন কম্পিউটার মোবাইল গেমস এগুলো সব কিছু মিলিয়ে সারাদিনে এক ঘন্টার বেশি করবে না মনে থাকবে তো আমাদের সোনাময়ীদের নিশ্চয়ই এই পরামর্শটি মনে থাকবে আমরা ইদানিং স্মার্টফোন সকলেই খুব ব্যবহার করছি স্মার্টফোন ব্যবহারের ক্ষেত্রে বাড়তি কোনো সতর্কতা অবলম্বন করার প্রয়োজন আছে কি অবশ্যই রয়েছে কারণ স্মার্টফোনের যে স্ক্রিন সেটা কিন্তু আরও ছোট। ফলে চোখের উপরে প্রেশারটা আরও বেশি পড়ছে প্রায়শই লক্ষ্য করা যায় যে সাত থেকে চোদ্দো ইঞ্চির মধ্যে এরা রাখে কিন্তু সেটা ষোলো ইঞ্চি দূরে রেখে স্মার্টফোন ব্যবহার করা উচিত যে স্যার আজকে আমরা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে কথা বলেছি আমাদের আজকের আধুনিক জীবনের সাথে সামঞ্জস্যপূর্ণ ডিজিটাল প্রযুক্তি এবং চোখের সমস্যা আপনাকে অনেক ধন্যবাদ আমাদের আজকের অনুষ্ঠানে সময় আপনাকেও ধন্যবাদ আর টিভির সকল দর্শক এবং আর টিভিকেও ধন্যবাদ প্রিয় দর্শক মোবাইল ফোন কিংবা কম্পিউটার এগুলোর কোনোটি কিন্তু আজকের আধুনিক জীবনে বাদ দিয়ে আমরা এগিয়ে যেতে পারবো না কিন্তু হ্যাঁ একটু সচেতন হলেই এগুলোর যেসব খারাপ প্রভাব রয়েছে সেটি কিন্তু আমরা চাইলেই প্রতিরোধ করতে পারি আশা করি আমাদের আজকের আলোচনা থেকে এই বিষয়টি সম্পর্কে আপনারা ধারণা পেয়েছেন আমাদের পরামর্শ এবং আলোচনা আপনাদের সামান্যতম উপকারে এলেও আমরা সফল প্রিয় দর্শক আজ এ পর্যন্তই আগামী সপ্তাহের একই সময়ে চোখের অন্য কোনো সমস্যা এবং তার চিকিৎসা ও পরামর্শ নিয়ে আবারও আপনাদের সামনে হাজির হব সে পর্যন্ত চোখের যে কোনো সমস্যায় সময় মতো একজন সুচিকিৎসকের পরামর্শ নিন ভালো থাকুন চোখ সুস্থ রাখুন দৃষ্টি স্বচ্ছ রাখুন আল্লাহ হাফেজ